ক্লাস টেন। আজকে আমরা আলোচনা করব কোষে দেখি 9.2 দ্বিঘাত করণীয় অধ্যায়। কি বলছে? একের এ থ্রি টু দি পাওয়ার হাফ ও রুট ওভার থ্রি এর গুণফল নির্ণয় করি। তাহলে থ্রি টু দি পাওয়ার হাফ ইন্টু রুট ওভার থ্রি, এটা আমি লিখতে পারি যে থ্রি টু দি পাওয়ার হাফ ইন্টু রুট ওভার থ্রি মানে কি থ্রি টু দি পাওয়ার হাফ। তাহলে আমরা কি জানি, বেস যদি সেম হয় তাহলে পাওয়ার পরে যোগ হয়ে যাবে। থ্রি টু দি পাওয়ার একের দুই প্লাস একের দুই সমান থ্রি টু দি পাওয়ার ওয়ান সমান হচ্ছে থ্রি। ঠিক আছে, এটা উত্তর। একটা জিনিস মনে রাখবে, রুট ওভার এ ইন্টু রুট ওভার এ সমান হচ্ছে এ। ঠিক আছে, এক্ষেত্রে যেমন পুরোটা কষে দিলাম, যখন বড় কোনো অঙ্ক হবে তখন কিন্তু একবার ডাইরেক্ট আমরা লিখব রুট ওভার এ ইন্টু রুট ওভার এ সমান এ, বা রুট ওভার এর হোল স্কোয়ার সমান কিন্তু এ। ঠিক আছে, তারপর দেখো বি সি একই অঙ্ক আমি করছি, ডি এরটা করছি। ডি কি বলছে? রুট ওভার সিক্স ইন্টু রুট ওভার ফিফটিন ইকোয়ালস টু এক্স রুট টেন। তাহলে এক্সের মান বের করো, অতএব এক্স সমান কত হবে? রুট ওভার সিক্স ইন্টু রুট ওভার ফিফটিন বাই রুট ওভার টেন। তাহলে এগুলোকে তুমি টোটালটায় ভেঙে দিতে পারো, কীরকম না, রুট ওভার সিক্স ইন্টু ফিফটিন বাই টেন। এবার কাড়াকাড়ি করো, কীরকম হবে না, পাঁচ তিনে পনেরো, পাঁচ দুগুণে দশ, দুই তিন। তাহলে এখানে কী দাঁড়ালো? রুট ওভার থ্রি মধ্যে থ্রি থ্রি মানে হচ্ছে থ্রি। তাহলে এক্সের মান হয়ে গেল থ্রি। এরপর করছি ই, এর অঙ্কটা দেখো একটু অন্য ধরনের আছে। ই কী বলছে? রুট ওভার ফাইভ প্লাস রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার ফাইভ মাইনাস রুট ওভার থ্রি ইকোয়ালস টু পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার। এক্সের মান হিসাব করে লিখি। এখানে দেখো যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, বা রুট ওভার ফাইভের হোল স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রির হোল স্কোয়ার ইকোয়ালস টু পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার, বা আগে বললাম যে রুট ওভার এর হোল স্কোয়ার মানে হচ্ছে এ, রুট ওভার ফাইভ হোল স্কোয়ার মানে হচ্ছে ফাইভ মাইনাস থ্রি ইকোয়ালস টু পঁচিশ মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, অতএব এক্স স্কোয়ার সমান পঁচিশ, কত হলো পঁচিশ, এখানে দেখো ফাইভ মাইনাস থ্রি মানে হচ্ছে টু, তাই তো? তাহলে মাইনাস টু, অতএব এমন কত তেইশ, অতএব এক্স সমান প্লাস মাইনাস রুট ওভার তেইশ। ঠিক আছে, এটা আনসার। এবার করবো দুইয়ের দাগ, গুণফল নির্ণয় করো। আজ আমি দেখো প্রথমে দুইয়ের সিটা করছি, কী আছে, রুট ওভার ফাইভ রুট ওভার ফিফটিন রুট ওভার থ্রি, এটা মানে কী দেখো, তাহলে রুট ওভার ফাইভ রুট ওভার ফিফটিন মানে কী, রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার থ্রি ইন্টু রুট ওভার থ্রি। তাহলে রুট ওভার ফাইভ ইন্টু রুট ওভার ফাইভ কত হয়? ফাইভ, আর রুট ওভার থ্রি রুট ওভার থ্রি করলে থ্রি হয়, তাহলে তিন পেতে পনেরো। ঠিক আছে, এটা উত্তর। এবার বলছি দেখো জি, কি বলছে, রুট ওভার থ্রি প্লাস ওয়ান রুট ওভার থ্রি মাইনাস ওয়ান টু মাইনাস রুট ওভার থ্রি আর ফোর প্লাস টু রুট ওভার থ্রি। এখানে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, রুট ওভার থ্রি হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার,
এটা আছে কত, টু মাইনাস রুট থ্রি, এখান থেকে টু কমন নাও, টু প্লাস রুট থ্রি, তো এই দুটোকে আমি বাইরে লিখি, টু এটা কত হবে থ্রি মাইনাস ওয়ান, এখানে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তাহলে টু স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি স্কোয়ার, তাহলে টু ইন্টু টু, থ্রি মাইনাস ওয়ান মানে টু হয়, আর এটা কত হবে চার মাইনাস তিন, তাহলে দু ইন্টু দু ইন্টু এক সমান হচ্ছে চার। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্ত করলাম, তোমরা এক এবং দুই এই দাগে সবগুলো অঙ্ক আমাকে করে দেখাবে, ঠিক আছে। হোম টাস্ক কি থাকলো, কোশ্চেন দেখি 9.2, এক আর দুয়ে সবগুলো করবে, মানে এর পরের অঙ্কগুলোর কনসেপ্ট একটা অন্য ধরনের, ঠিক আছে। কঠিন নিরসন অনুমোদীকরণ এটা পরের দিন আমরা আলোচনা করবো। তাহলে আজকে তোমাদের বাড়ির কাজ থাকলো এক এবং দুই 9.2 এর, ঠিক আছে।